আসসালামু আলাইকুম এভরিওয়ান, সিলেটি রান্নাঘর কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনার স্বাগতম। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আর আসলে মনটা খারাপ, কারণ আপনারা জানোইন আমার আম্মার কয়েকদিন আগে টিউমার অপারেশন হয়েছে। তা আজকে মেডিকেল লইয়া গেছিলাম তানরে, মানে আজকে তানোর সিলাই খাটার ডেট আসলে। তো আসলে এতটা কষ্ট কর আমার আম্মার খোয়ার মতন নয়, খুব কষ্ট হয়েছে। আজকে লইয়া গেছি, জিলকা তো আর আছেও, আর মানে এতটা কষ্ট, আল্লাহ যেন কোনো দুশ্মনরেও মানে ইলান কষ্ট না দে। আর মা বলিয়া হতা একটু খান দিয়ে হাল লাই বুঝিনি, জানো এত খারাপ লাগে খোয়ার মতো না। সবে দোয়া করতা আমার আম্মার বেমারটা আল্লাহ কমাইয়া দিতা। তো বিকালবেলা আর আজকে আমি চেষ্টা করছিলাম যে বাইরে গিয়া শ্যুট করার। যখন হসপিটাল নিয়ে গেছিলাম তখন চাইছিলাম যে একটু শ্যুটটা করার, কিন্তু আম্মুর অবস্থা এতটা খারাপ আসলো যে আপনার লগে শেয়ার করা তো দূর কথা, নিজেরই খানতে মন চাইছে যে আমার মাটা কত অসুস্থ। আপনারা জানোইন আমার মায়ের চাদর মাঝে গাছ উস লাগাই না, আজকে অসুস্থ দেখিয়া দেখো গাছগুলার মাঝে আগাছা জমিয়া একবারে কি না যে হাল অবস্থায় ফরি থাকছে। প্রত্যেকটা গাছর গুড়ায় গুড়ায় কিন্তু আগাছা জমি গেছে। অথচ আমার আম্মা যদি সুস্থ থাকতা তাইলে কিন্তু এই গাছগুলা এলাম থাকলো না, মানে সবসময় তাই সাদো আইয়া এই গাছগুলার পরিষ্কার করা বা গাছগুলার যত্ন নেওয়া করেন তাই। কিন্তু অসুস্থ থাকার কারণে গাছও একটুকটাও যত্ন নিতে পারেন না। সাদো তো আর বহুত দূরের কথা, বিছনা থেকে উঠারও ক্ষমতা নাই এখন, বলেন অসুস্থ। তো আশা করি আপনারা সব ভালো আছেন। সবাই আমার আম্মার লাগি দোয়া করবা। আসলে মা এমন এক জিনিস যার নাই হে জানে মার গুরুত্বটা কতটুকু। যখন আমার আম্মুরে অটিরুমো লইয়া যায় কি আমার আম্মায় মানে যখন কইরা আমি যাইরাম কি বাবা, এতটা খারাপ লাগছে, এতটা খারাপ লাগার একটা বিষয় আপনারে হইয়া বুঝাইতাম পারতাম না। আসলে দুনিয়ায় হাজারও আপনার আত্মীয় স্বজন যাও তাহে না হেনে, কিন্তু মার মতো খেয়েও আপনারা ভালোবাসতে পারতো না। মা এমন একটা জিনিস যার বাপ নাই যার মা নাই তারা জানে মানে মা হারানির কতটা কষ্ট। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে খান দিয়া কইছিলাম যে আল্লাহ তুমি আমার এতিম করিও না, আমার মারে তুমি দিয়া যাও। আল্লাহ আমরার ভাই বোনের তোর কষ্ট বুঝছেন, খানদন শুনছেন, যার কারণে আল্লাহ আমরার মারে সুস্থ করিয়া দিছেন। আর আল্লাহর কাছে আরও দোয়া করি যাতে মারে আরও সুস্থ করিয়া দিলেন, প্রপার একবারে জেলান আগে আসলা আরাম করিয়া দিলেন। ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ করবা। আর অ্যালোভেরার গাছগুলো অযতনে একবারে মরিয়া দেহকা ফসি যায় গাছগুলা। বাঁকা হয়ে একটা গাছ আসলো এখানের মধ্যে, কিন্তু গাছগুলা নষ্ট হয়ে গেছে, যার কারণে তুলিয়াও ফালানি হয়ে গেছে। আর আগাছায় আরও জিনিসটা নষ্ট করে লাগছে। পানি তো এমনিতে সহ্য করতে পারে না, এগুলো ইনডোরও লাগাইলে ভালো হয়, কিন্তু একটা আউটডোরও লাগানোর কারণে বৃষ্টির পানিয়ে জ্বর বিজা থাকে, যার কারণে দেখরা আপনারা গাছগুলো একটু লালচে লালচে কালার হয়ে গেছে। তবে একটু রৈদ রাখলে আর পানিটা কম খাইলে গাছগুলো আরও বালা থাকলো মানে। যেহেতু ইনডোর গাছ তো বাইরে থাকার কারণে একটু অবস্থা খারাপ, তো আমি চেষ্টা করছি গাছগুলারে একটু ক্লিন করে দেওয়ার। আর যে ডাটাগুলো একবারে সাদা সাদা মুখ হয়ে গেছে এগুলার নষ্ট হয়ে গেছে, তো আমি এগুলারে তুলিয়া ফেলাই দিছি। আর ফানির কারণে আসলে এগুলো নষ্ট হয়ে গেছে, নিচে কিন্তু ফানি আসলো অতদিন, তো যার কারণে একটু নষ্ট হয়ে গেছে। তো আমি সবগুলা গাছ থেকে চেষ্টা করছি একটু আগাছা তুলিয়া দেওয়ার। এখন মোটামুটি একটু ক্লিন হয়েছে জিনিসটা। আদার গাছটা, আদার গাছের নিচেও কিন্তু আগাছা আর আগাছা, মানে আগাছার কথা মাতিয়া লাভ নাই, এতটা আগাছা জমছে গাছটার মধ্যে। আর এগুলা অনেক শক্ত আগাছা, যার কারণে আমি হাত দিয়া মানে ছিঁড়তে পারলাম না, এমন অবস্থা। অনেকগুলা কিন্তু আগাছা জমছে। আমার আম্মু কিন্তু এই গাছগুলা অনেক যত্ন করিয়া রাখুন, কিন্তু অসুস্থতার কারণে আসলে এগুলা কিচ্ছু করতে পারে না, এগুলো আমি পরে পরিষ্কার করি, এগুলো এমনিতে আট দিয়ে কিন্তু যাইত না। আর আপনারা জানোই আমরা পেয়ারা গাছও কিন্তু
আলহামদুলিল্লাহ অনেক পেয়ারা, আম্মু অসুস্থতার কারণে মানে পেয়ারা গাছ থেকে খেয়েও আর পেয়ারা পারে না, খটায় খায় ফাড়িয়া খায়, আবার নিচে ফড়ে খেয়েও পেয়ারার গাছ আয়ও না দেখেও না খায়ও না, মানে কি একটা অবস্থা, সবগুলা জিনিস একবারে এলোমেলো এলোমেলো হয়ে গেছে। কারণ যে গরুর কর্তা হে যদি অসুস্থ থাকে তাহলে এই গরুর কিন্তু কোনো জিনিসই ঠিক মতো হয় না। আর আমি যেহেতু খালকে আইসি এই কয়টা দিন, মানে আব্বু আসলা অ্যান্ড আমার ফুফু আসলা, তো তারা থাকলে তো আর মার খান তো আর কেউ করতে না, আর আমিও যদি আই আমিও তো আমার মার খান করতে পারতাম না। তারপরেও চেষ্টা করলাম দেখার, সব কিছু মিলাইয়া চেষ্টা করলাম, জানি না কতটুকু পারবো। এই যে সফরিটা মেবি ফাঁকছে, সফরিটা ফাঁকছে আমার কাছে লাগার, আরও অনেকগুলা উপরে আছে বাট আমি ফারতাম না এইগুলা ফারার। আর এই সাইডে সবগুলা একবারে বাদুরে খাইয়া, আসলে আম্মা তাহলে সবগুলা বিকালে হোক আর সকালে হোক এক টাইম একবেলা আইয়া কিন্তু সবগুলা সফরি দেখেন, দেখিয়ে কুটা দিয়া ফারিয়া লইয়া যান, কিন্তু আম্মা তো অসুস্থ যার কারণে আসলে এগুলা ফারার মতো মানুষও নাই। আর আব্বা এগুলা কত দিক খেয়াল রাখতা, আব্বা আম্মার টেনশনে এই শুকে শুকা হতো ইয়া অবস্থা খারাপ। পেয়ারা গাছ সরি পেঁপে গাছের অবস্থা দেখো আপনারা, পেঁপে গাছের ডালগুলা শুকাইয়া একবারে খারাপ অবস্থা। প্রত্যেকটা জিনিসের কিন্তু অবস্থা নাই আপনারা দেখরা, আমি আপনারা দেখাই সবগুলা পাতা একবারে হয়ে গেছে, এখন কয়েকটা আমি ফালাইয়া দিছি আর এখন মোটামুটি ঠিক আছে। এই সাইডের আর একটা পেঁপের গাছ, এটা একবারে অবস্থা খারাপ, গাছের ডাল কয়টা মনে হয় ভাঙিয়া দিয়েছে, আর দেখরা আপনারা একবারে যার গিয়া ইটাও একবারে নষ্ট হয়ে গেছে, সবটি গাছ নষ্ট হইয়া অবস্থা নাই। পেঁপেগুলো অনেক ছোটো রয়েছে, ফুল ধরে আর এগুলো কিলা জানি একটা ফুল ধরে, মানে পেঁপে ধরে বুঝলাম না ফুল না পেঁপে আল্লাহ জানে। ও এগুলো দেখি ফুল, এত বড় বড় ফুল বুঝলাম না কাহিনী, এত বড় 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 ফুল হয় না কিতা, এত বড় বড় ফুল ধরছে। আমরা গেছ আমরাও দেখি আর ধরছে, এতদিন কেউ আইসেন না, আমি খালকে আইসি, খালকে আওয়ার পরে একটুক তাও টাইম পাইছি না যে সাদো আইয়া দেখমু, তো আজকে একটু টাইম পাইছি যার কারণে সকালে তো আমরে লইয়া গেলাম গিয়ে হসপিটাল, আর এখন আইলাম একটু টাইম পাওয়ার কারণে এখন আইয়া সব জিনিসগুলো একটু দেখলাম যে কী কী অবস্থায় আছে আমার মার সংসারটা। তো সবে আমার মার লাগি দোয়া করবা, আশা করি আমার মা ইনশাআল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা, আর আপনারা দোয়া করবা আমার মার লাগে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, সব ভালো থাকবা আর পাশে থাকবা অবশ্যই। আসসালামু আলাইকুম।